বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন হয়েছে। এই মাসেই সমঝোতা স্মারক হতে পারে বলে জানানো হয়েছে। এই অনুমোদনকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। দীর্ঘ চার বছরেরও বেশি সময় প্রতীক্ষার পরে শুক্রবার মালয়েশিয়ার মন্ত্রিসভায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে দেশটির সরকার। বর্তমান সব সেক্টরে ব্যাপক কর্মী সংকটের কারণে কলকারখানা কনস্ট্রাকশন প্রজেক্ট বন্ধ হবার উপক্রম হয়েছে। ফলে মালয়েশিয়ার চলমান সংকট কাটাতে 2022 সালের মধ্যে প্রায় 6 লাখ বিদেশি কর্মী প্রয়োজন। এর ফলে মন্ত্রিসভায় সব সেক্টরের জন্য কর্মী নিয়োগ উন্মুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হলো। দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান জানিয়েছেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরপরই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যেতে পারবে। মালয়েশিয়ান ক্যাবিনেটে আমাদের এমওইউ অনুমোদিত হয়েছে। অবশ্য এটা প্রাপ্ত এখন পর্যন্ত আমরা লিখিতভাবে কভার পাইনি, বাট যাই হোক না কেন আমরা কিন্তু বলতে আনন্দিত যে অনেক বছর পরে হলেও এটা একটা পজিটিভ দিক দিয়ে সিদ্ধান্ত হয়েছে। যে এমওইউর চিন্তা ভাবনা আমাদের ছিল, যা নেগোসিয়েশনে ছিল, আশা করা যায় যে এই মাসের ভিতরে আমরা সম্পূর্ণ করে নিতে পারবো।